আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মার্কেট ব্লগ নাম্বার 1। ঈদ, সো আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে তিনটা ইয়াররিংস কিনবো। আর আমরা সবাই জানি যে নিউ মার্কেটে সব কিছু কমে পাওয়া যায়, তো আমার বাজেট হচ্ছে 500 থেকে 550-এর মধ্যে তিনটা ইয়াররিংস কেনার। তো চলুন ভিউয়ার্স, দেখা যাক আসলে আমি আমার বাজেটের মধ্যে আমার ইয়াররিংসগুলো কিনতে পারি কি না। আমি আমার বাসা থেকে বের হয়ে নিউ মার্কেট চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সচরাচর এই করোনা সময়েও অনেক ভিড়, তো নিউ মার্কেটের ভেতরে যে ইয়াররিংসের দোকানগুলো আছে আমি ওগুলোর দিকে চলে যাচ্ছি, যেহেতু আমার টার্গেট শুধুমাত্র ইয়াররিংস কেনার। আমি অনেক সুন্দর সুন্দর ঝুমকা দেখতে পাচ্ছি, বেশ সিলভার কালারের, গোল্ডেন কালারের, বাট আমি কিনতে চাচ্ছি গ্রিন কালার অ্যান্ড ইয়েলো অ্যান্ড কফি কালারের মতো। দেখা যাক আমি আমার কাঙ্ক্ষিত দুলগুলো পাই কি না, বাট এখানে তো আমার কাঙ্ক্ষিত কালারগুলো পেলাম না। তো দেখা যাক, আমরা সামনে আরও দোকানগুলো ঘুরে দেখি, ওখানে আমি আমার পছন্দ মতো কোনো কানের দুল পেয়ে যাচ্ছি কি না সেটা দেখতে কিন্তু আমার সাথেই থাকুন। পাশেই রাখা ব্ল্যাক যে কানের দুলটা আছে সেটা কিন্তু বেশ ট্রেন্ডি লাগছে, ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরলে বেশ ভালোই লাগবে। আমি তো বেশ কনফিউজড হয়ে গেছি, চলুন আমার আপুর কাছ থেকে। মামা তো দাম ছাড়েই না, তো অন্য কিছু দেখা যাক। এই দুলটা বেশ ওয়াও লেগেছে, অনেক ভালো লেগেছে। দেখি মামা এটার দামটা কত চাই, এটার কোয়ালিটিটাও বেশ ভালো লাগছে। তো দেখা যাক আমার বাজেটের মধ্যে আমি কাঁদুলটা পাই কি না। একটা কাঁদুল তো পেয়ে গেলাম, এবার বাকি দুইটার পালা। তো চলুন আবার খোঁজা যাক বাকি দুটো আমি পেয়ে যাই কিনা। বেশ পছন্দ হয়েছে, দেখি মামা এটার দাম কত। আমি 150 টাকা দেবো। না না ভাইয়া, আমি 150 টাকা দিবো, দেখেন হলে আপনি আমাকে। 200 টাকা? 200 হইলে আমি নিয়ে যাবো। 180 দেন না। না 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 ভাইয়া, 200 হইলে আমি নিয়ে চলে যাবো, কি বললাম। 80 লাগবে? ইয়েস, মামা এটা দিয়ে দিয়েছে 150 টাকা, আমি এটা এখন চেক করে নিচ্ছি প্রপারলি। এখন বাকি আছে আর একটা, তো চলুন দেখা যাক পাই কি না। ইয়েস, ফাইনালি আমি আমার 3 নম্বর কানের দুলটাও পেয়ে গিয়েছি। সো হেয়ার ইজ মাই 550 টাকার ইয়াররিং শপিং। আপনারা দেখতেই পেয়েছেন আমি কত চিপ রেটে নিউ মার্কেট থেকে আমার পছন্দ মতো ইয়াররিংস পেয়ে গিয়েছি। আমার টুকটাক ঈদ শপিং আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক।